কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস সেভেনের যে পার্ট ওয়ানের পরিবেশ ও বিজ্ঞান ছিল তোমাদের, সেটা কিন্তু প্রশ্ন উত্তরগুলো আজকে করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমরা এর মধ্যে থেকে সবকটার উত্তর ডিটেলসে জানতে পারবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি সঠিক সময়ে নোটিফিকেশানে পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে কত হবে? তো দেখো, সি অর্থাৎ কী হলো, আমাদের সেন্টিগ্রেড যেটা তাপমাত্রা রয়েছে সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। দুটো স্কেল হয় আমাদের, ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল, সাধারণত আমরা যেটা অঙ্কতে করব। সি অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমাদের বলা রয়েছে, আর এফ অর্থাৎ কি ফারেনহাইট স্কেল। আমরা জানি যে সূত্রটা যেটা আমরা জানি সেটা হলো C/5 = F − 32/9। তাহলে সি এর মান আমরা যেহেতু জানি যে 40 ডিগ্রি, এখানে লিখে দাও সি আমরা যেহেতু জানি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জন্য আমরা সি এর জায়গায় কী বসিয়ে দিলাম, 40 বসিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়া এফ এর মান আমরা ফাইনাইট স্কেল বার করব, সুতরাং এফটা আমরা রেখে দিচ্ছি, এফটা কিন্তু আমরা কিছু করছি না, আর F = তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো। এবার দেখো, বসিয়ে দিলাম। এবারে আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে 5 × 5 = 5, 5 × 8 = 40, তাহলে আমার কাছে পড়ে থাকছে কি অ্যাকচুয়ালি 8/1 = F − 32/9 পড়ে থাকছে। এবার দেখো, এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হবে, কোনাকুনি এফটার মান যেহেতু বার করতে হবে, তাহলে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করবো, 1 দিয়ে গুণ করা মানে যা ছিল তাই থেকে যাবে, তাহলে এটা রইলো। আর এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 8 × 9 হয়ে যাবে, তাহলে 8 × 9 মানে 72। বা এফ এর মান যেহেতু বার করতে হবে, সমাধান করছি, তাহলে এফটা আমার যেরকম ছিল সেরকম রয়ে গেল, এফে কোনো পরিবর্তন নেই, সমান সমানটা রাখলাম, যেহেতু এটা সংখ্যা তাহলে ওই দিকে পাঠিয়ে দেবো, আগেই 72 ওপাশে ছিল, 72 আগে লিখে নিলাম, আর এদিকের −32 যদি ওদিকে পাঠাই তাহলে কী হয়ে যাবে, +32 হয়ে যাবে। তাহলে দেখো, এটা তোমার যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, 70 আর 30 = 100, 2 × 4 অর্থাৎ 104। সুতরাং এফ এর মান কত হলো, 104। সুতরাং আমরা লিখব ফারেনহাইট স্কেলে মান হবে 104 ডিগ্রি এফ, অর্থাৎ ফারেনহাইট স্কেলের যে মানটা হবে সেটা আমরা করে নিলাম। এই সূত্রটা তোমরা যদি মনে রাখো, এরকম যে কোনো কনভার্সনের অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো আসছি আমি এর পরের অঙ্কটাতে, তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করে নাও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও। পরের যে প্রশ্নটা ছিল সেটা হলো, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়। দেখো, ম্যারাসমাস রোগটা হলো অ্যাকচুয়ালি প্রোটিন গঠিত একটি রোগ, যেটাতে প্রোটিনের অভাব যদি হয় তাহলে বাচ্চাদের দেখা যায়। তো দেখো, এতে কী কী লক্ষণ দেখা যায়, দেহের পেশিগুলি খুবই রোগা হয়ে যায়, অর্থাৎ প্রোটিন যখন কমে যায় তাদের শরীরটা খুবই রোগা হয়ে যায়, একদম তারা দুর্বল হয়ে পড়ে। 2 নম্বর কী, হাত পাগুলো খুব সরু হয়ে যায়। এরপরে হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, এতটাই চামড়া পাতলা হয়ে যায়, কোনো মাংসপেশি আর থাকে না, যার ফলে হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 4 নম্বর কী হবে, চামড়া কুচকে যায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় কী হয়, চামড়া কুচকে যায়। এরপরে 3-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে আসছি। দেখো, এটা তোমাদের কেমিস্ট্রি থেকে দেওয়া রয়েছে, এটা কেমিস্ট্রির পার্ট একটা, তো সেটাতে চলে আসছি। দেখো, লোহার পেরেককে তুতের দ্রবণে ডোবালে কী পরিবর্তন হয়, একটা প্রশ্ন, আর তার সাথে কী বিক্রিয়া হয় সমীকরণ সহ লিখতে বলা হয়েছে। তো দেখো, তুতে কি কপার সালফেট, সেটা হলো CuSO4, সেটা আমি লিখে দিয়েছি, তুতে হলো কপার সালফেট CuSO4। এবার তুতো দ্রবণে লোহার পেরেককে ডোবালে যে পরিবর্তন হয় সেটা হলো, এবার এইখানে তুমি দেখো এই প্যারায় লিখবে, লোহার পেরেকের গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ দেখা যাবে। সেটা কী আস্তরণ আমরা জানবো, যে সেই কপার সালফেটটা অ্যাকচুয়ালি ফেরাস সালফেট হয়ে যায়, তো সেই ফেরাস সালফেটটা আমরা কী হয় জানবো বিক্রিয়াটাতে। আমরা এটা শুধু উত্তরটা লিখলাম কি, এটা হলো ব্যাখ্যাটা, এখান থেকে এতটা ব্যাখ্যাটা, আর এই নিচেরটা হলো কি, যে কী পরিবর্তন হয় সেই পর্যন্ত আমরা লিখলাম। এর পরের যে পার্টটা রয়েছে সেটা হলো, বিক্রিয়া হয় সমীকরণ সহ লেখো, কী বিক্রিয়া হয় সমীকরণ সহ লেখো। সুতরাং দেখো, আমি কী বিক্রিয়া হয় সেটাও লিখে দিয়েছি, এবং তার সাথে এটাও করে দিয়েছি যে কেন বিক্রিয়া বলা হচ্ছে সেটা। এই রাসায়নিক বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। কেন, আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে জানি কী হয়, যে যৌগটা থাকে সেই যৌগের থেকে কোনো একটা পরমাণু বেরিয়ে যায়, পরমাণু বেরিয়ে গিয়ে অন্য যৌগের সাথে জড়িত হয়ে আবার সেটা যৌগ তৈরি করে, তখন কিন্তু সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় প্রতিস্থাপন হয়। তো দেখো,
যেহেতু SO4 যুক্ত হয় এফির সাথে, সেই কারণে এটা হয়। আমি এটা তোমাদের কারণটা লিখে দিয়েছি যে কি কারণে এটা প্রতিস্থাপন বলা হচ্ছে। এবার যে সমীকরণটা চাওয়া হয়েছিল, Fe অর্থাৎ লোহা আর CuSO4 অর্থাৎ হলো তুতে, সেটাকে যখন দ্রবণে দেওয়া হলো তাহলে Fe প্লাস CuSO4, এর থেকে কি হচ্ছে এই SO4 যেটা রয়েছে সালফেটটা, এই সালফেটটা বেরিয়ে গিয়ে এই লোহা ফেরামের সাথে মেলে, ঠিক আছে, ওই জন্য FeSO4 হয়ে যায়। আর তখন Cuটা কি হয় আলাদা পড়ে থাকে, ওই জন্য Cu আলাদা পড়ে রয়েছে কপারটা, এটা হলো ফেরাস সালফেট। সেই জন্য যখন এর থেকে বেরিয়ে গিয়ে এতে যুক্ত হয়ে প্রতিস্থাপিত হচ্ছে, এটাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এরপরে লাস্ট যে তোমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে সেটাতে চলে আসছি। তো দেখো, তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায়, এটা কিন্তু আবার জীবনবিজ্ঞানের প্রশ্ন। মানব দেহ থেকে নিম্নলিখিত পদ্ধতিতে জল বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, সেটা কি কি, এক হলো ঘাম এবং মূত্র ও মূত্র থেকে বেরিয়ে যায়, এবং লালা অর্থাৎ থুতুর আকারে বেরিয়ে যায়, এবং অশ্রুর মাধ্যমে অর্থাৎ চোখের থেকে যখন জল বেরোয় তখনও কিন্তু আমাদের জলটা শরীরের থেকে এমনি বাইরে বেরিয়ে যায়। তো মূলত যে কারণ, এই প্রথমের কারণগুলো, এগুলো তো সবসময় হয় না, এগুলো সময় বিশেষ, সুতরাং কিন্তু তোমরা অপশান হিসেবে লিখতে পারো। তো এটা হয়ে গেল তোমাদের পুরো প্রশ্নের উত্তরগুলো। তো তোমরা ভিডিওটি পজ করে এগুলো লিখে নাও, এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।